বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ অনেকদিন পরে আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। এটা হচ্ছে আমার বাপের বাড়ি। এই বাড়িটা নতুন করে তৈরি করা হচ্ছে। সো একটি সুন্দর বিকালে আমরা সবাই চলে আসলাম এখানে ঘুরতে। খুব সুন্দর করে বাসাটা তৈরি করা হয়েছে। চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর বাতাস আছে। বাসাটা এখনও ভালোভাবে কমপ্লিট করা হয়নি, এখনও অনেক কিছু বাকি আছে। ভিতরের দিকে প্লাস্টার করা বাকি আছে, বাথরুমে এবং কিচেনে রং করা বাকি আছে, জানলা লাগানো বাকি আছে, মানে এখনও অনেক কাজ বাকি আছে। তো যেহেতু আমি আর আমার হাজবেন্ড সিলেটে থাকি, আমরা এই বাসাটা এখনও দেখিনি, তাই আমরা এক সুন্দর বিকালে চলে আসলাম বাসাটা দেখতে। এটা হচ্ছে আমার আম্মুর শখের মেহেন্দি গাছ। সিঁড়ির এক পাশেই এই মেহেন্দি গাছটা লাগানো হয়েছিল। খুলনা জিরো পয়েন্ট নিষ্খামার আমাদের এই বাসাটা তৈরি করা হয়েছে। সো এখন আমি রুমের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো রুমটা কেমনভাবে তৈরি করা হয়েছে এবং রুমের ভিতরটা কেমন। সর্বপ্রথম একটা কেসি গেট আছে এবং আরেকটা ঘরের দরজা আছে। তো দরজাটা এখনও লাগানো হয়নি। এটা হচ্ছে ডাইনিং, এখানে ছোট্ট করে একটা ডাইনিং রুম করা হয়েছে। এখনও কিছু কিছু কাজ বাকি আছে, সেটা আমি আপনাদেরকে বলেছি। কারেন্টের লাইন লাগানো এখনও বাকি আছে। তো চলুন আপনাদেরকে আমি রুমের ভিতরগুলো দেখিয়ে নিয়ে আসি। সর্বপ্রথম আমি কিচেনে ঢুকলাম। এটা হচ্ছে কিচেন, কিচেনে এখনও প্লাস্টার করা বাকি আছে। এখানে বেসিন বসানো হবে, উপরে তাক আছে, এখানে দেয়া হবে বক্স, মানে বক্স সিস্টেম। আর এখানে বসানো হবে গ্যাসের চুলা। খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে রুমটা। তো আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি, আপনাদের কাছে হয়তোবা ভালো লাগতে পারে। এটা আরেকটা রুম, এটা হচ্ছে ডাইনিং রুম, ডাইনিং রুম। এখানে সুপার টিভি সব কিছু সাজিয়ে রাখার জন্য এই রুমটা। আর এখানে একটা সিঙ্গেল বাথরুম আছে। এটা আমাদের আরেকটা রুম। দেখতেই পাচ্ছেন রুমগুলা কিন্তু খুব বড় বড় করে করা হয়েছে। এখানে একটা বাথরুম হবে, তো বাথরুমটার কাজ এখনো শুরু হয়নি। আর এটা হচ্ছে একটা ব্যালকনি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাতাস, অনেক সুন্দর বাতাস এখানে। মনে হচ্ছে যে ফ্যানের কোনো দরকার নাই, এত সুন্দর বাতাস, মনটা জুড়িয়ে যাচ্ছিল যখন দাঁড়িয়েছিলাম। পিছন সাইডে বিল, এখানে আর কোনো ঘরবাড়ি নাই, এখনো আপাতত হয়নি। তো দেখতেই পাচ্ছেন ব্যালকনিটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো চলুন আমি আপনাদেরকে আরেকটি রুমে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আরেকটি রুম, মোট তিনটা রুম, একটা কিচেন আর দুইটা বাথরুম, একটা এটেচ বাথরুম আর একটা সিঙ্গেল বাথরুম। তো এই রুমে ছোট্ট করে একটা ব্যালকনি দেওয়া হয়েছে। এই ব্যালকনিটা দেওয়ার কারণ হচ্ছে যখন বৃষ্টি হয় এখানে দড়ি টাঙানো হবে জামা কাপড় রোদে দেওয়ার জন্য, মানে ঘরের মধ্যে শুকানোর জন্য এই ছোট্ট করে এবং চিকুন করে এই ব্যালকনিটা তৈরি করা হয়েছে। তো আমি, আমার মামা, মামি, আমার হাজবেন্ড, আমরা সবাই এসেছিলাম বিকালের দিকে বাসাটা দেখতে। তো বাসাটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। আমার মামা বাইরে দাঁড়িয়ে আছে। তো চলুন আপনাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যাই। পিছনের দিকটা আরো বেশি সুন্দর,
যখন এই ঘরের কাজটা পরিপূর্ণভাবে করা শেষ হবে, তখন আমি আপনাদেরকে আরও সুন্দর করে দেখিয়ে দিব যে কেমন লাগছে বাসাটা সাজানোর পরে। আর এখানে হচ্ছে কল করা হয়েছে। তো চলুন আমরা পিছন সাইডে চলে যাই। এইগুলো সবই হচ্ছে আমাদের বাসার জায়গা, মানে আমাদের জায়গা। এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করা হবে যখন বাড়ির কাজটা শেষ হবে তখন। এটা হচ্ছে আমাদের বাসার পিছন সাইড। তো দেখতেই পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে। সো আমি বিলের মধ্যে চলে আসলাম। আর বিলের ভিতরে এত বাতাস, এখানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে এখানে কতটা বাতাস। তো তারা এখানে গল্প করছে। এখান থেকে মাটি নেওয়া হয়েছে, তাই এখানে খোঁচা। হালকা হালকা মেঘ জমে আছে আর রোদ। এটা হচ্ছে রিফাত, আমার মামাতো ভাই। আর এটা হচ্ছে নিহান, এটাও আমার মামার ছোট ছেলে। তো ও ঘুমাচ্ছিল, ওর নাকের জন্য কি একটা ময়লা ছিল, আমি সেটাই ছড়াচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড। আমার মামি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, তো আমি মামিকে ভিডিও করতে যাচ্ছিলাম। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আপনাদের কাছে আমার একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল সাবস্ক্রাইব বেল বাটনটি প্রেস করে অন করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।